সুপ্রিয় দর্শক, আজকে এমন একটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে দেখুন, এই যে মেয়েটি যেটা আছে, তিনি কিন্তু তিনি তার নিজের পায়ে হাঁটছেন না, তিনি এই যে একটা চেয়ার আছে ছোট বা টুল বলেন, এটা দিয়ে তিনি হাঁটার চেষ্টা করতেছেন বা সামনের দিকে এগোচ্ছেন। তো এই সংক্রান্ত ব্যাপারে আমি এখন তার সাথে কথা বলবো। আপু, আপনার তো আল্লাহর রহমতে পা দেখা যাচ্ছে, পা আছে, হ্যাঁ, কিন্তু আপনি আপনার নিজের পায়ে হাঁটছেন না কেন? হাঁটতে পারি না। হাঁটতে পারেন না? না, মানে কি কারণে? এটা যে পা তো ঠিকই আছে দেখা যাচ্ছে, শুধু একটু বাঁকা দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এই বাঁকা থাকার কারণে কি হাঁটতে পারেন না? হ্যাঁ। কি বলেন, এরকম তো পা বাঁকা আছে, এরকম অনেক মেয়েকে আমরা দেখেছি হাঁটতে পারে? না, আমার হাঁটুতে বাটি নেই। আপনার হাঁটুতেও বাটি নেই? না। মানে এটা কখন থেকে আপনি বুঝতে পারলেন যে আপনার হাঁটুতেও বাটি নেই, প্লাস হচ্ছে হলো যে পাগুলো বাঁকা? জন্ম থেকে, জন্মগতভাবে এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, কখনো ট্রিটমেন্ট করানো হয়নি, ডাক্তারের কাছে যাওয়া হয়নি? না, কখনোই যাওয়া হয়নি। না, এভাবেই আপনি বেড়ে উঠেছেন এই পর্যন্ত? হ্যাঁ। এখন বর্তমানে আপনার বয়সটা কত? 19 বা 20। এখন 20 বছর? এই 20 বছর ধরে আপনি এভাবেই হাঁটাচলা করতেছেন, এই বর্তমানে যেভাবে করলেন চেয়ার দিয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি ঘরের কাজ সব করতে পারেন? হ্যাঁ। মানে রান্না বাড়ি থেকে শুরু করে পানি আনা থেকে শুরু করে সব করতে পারেন? না, বসে সব কাজ করতে পারি। মানে বসে সব কাজ করতে পারেন, কোথাও হেঁটে যেতে পারেন না? না। এই যে চেয়ারটা আছে, হ্যাঁ, ছোট চেয়ারটা, এটা দিয়ে কতটুকু হেঁটে যেতে পারেন? অনেকখানি। অনেকখানি বলতে মানে এর আগে কতটুকু ট্রাই করেছিলেন, কত দূর গিয়েছিলেন? অনেক। 10 মাইল গেছেন? অনেক তো অনেক দূর বলতে তো হবে। আমি খেলাধুলা করেছি বন্ধুদের। মানে খেলাধুলা করেছেন আশেপাশে, মাঠের আশেপাশে বা বাড়ির আশেপাশে, এরকম একটা কিছু? বাড়িতেই। বাড়িতেই? না, আপনার নামটা যেন কি বলেছেন আপু? তাহমিনা আক্তার। তাহমিনা আক্তার। আপু, আপনি পড়াশোনা করেছেন না? হ্যাঁ। কতটুকু? ক্লাস 5। ক্লাস 5 পর্যন্ত? হ্যাঁ। মানে বাকি পড়াশোনাগুলো কেন চালিয়ে নিলেন না আপনি? বাকি তো অনেক দূরে ছিল আর তেমন টাকা ছিল না যে গাড়ি ভাড়া দিয়ে যাব। টাকা ছিল না, মানে পারিবারিকভাবে আর্থিক সংকট ছিল? হ্যাঁ। মানে কোন জায়গা থেকে আপনাকে, এই যে আপনি তো বলা যায় প্রতিবন্ধী, কোঠায় আছেন প্রতিবন্ধী, কাট করেছেন কখনো, যে হয় কি হয় না? না, আমি তেমন আমার মানে আমার গ্রাম থেকে কারো কাছে তেমন হেল্প পাই না। মানে আপনার গ্রাম থেকে কারো কাছ থেকে হেল্প পান নাই? আপনি গ্রাম থেকে কারো কাছ থেকে হেল্প না পাইলো, সরকারিভাবে আপনাদের মতো যারা আছে শারীরিকভাবে একটু অক্ষম, হ্যাঁ, তাদেরকে সরকারিভাবে প্রতিবন্ধী কাট করে দেওয়া হয়, এবং কি 3 মাস পর পর একটা অ্যামাউন্ট দেওয়া হয়। আপনি এগুলো পাচ্ছেন না? না, টোটালি এগুলো থেকে বঞ্চিত আছেন? না, ওটা পাই। ওইটা পান আপনি? হ্যাঁ, ওইটা পাই। আমি ওটার কথা আপনার কাছে জানতে চেয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে 20 বছর হয়ে জীবন থেকে চলে গেল। হ্যাঁ। এভাবে যে কদিন পৃথিবীতে বাঁচবেন, হ্যাঁ, কার সাপোর্টটা সবচেয়ে বেশি আপনার বর্তমানে প্রয়োজন হচ্ছে বা ভবিষ্যতে হবে? বর্তমানে তো আম্মু আব্বু, ভবিষ্যতে কার হয় জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইতিপূর্বে কি আপনার কোনো বিয়ে সম্বন্ধ এসেছিল? না, আসেনি। না। তাহলে তো লাইফে তো বিয়ে শাদী হবে কি জানি না। মানে আপনার তো ইচ্ছে আছে যদি কেউ আপনাকে বিয়ে শাদী করে এমন একটা কিছু, তাই না? ইচ্ছে তো সবারই আছে। সবারই থাকে অবশ্যই। এখন আজকে একটা ভিডিও করছি আপনার, হ্যাঁ, এই ভিডিও দেখে হয়তোবা কেউ আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে চাইবে, হয়তোবা আপনাকে কেউ বিয়ে করতে চাইবে, হয়তোবা আপনাকে বা কোনো কাজের উদ্দেশ্যে, হ্যাঁ, তারা আপনাকে প্রস্তাব দেবে, আপনি কোনটায় রাজি হবেন? যেটা ভালো লাগবে আর যে প্রস্তাবটা আসবে সেটাই। প্রস্তাব তো তিনটাই আসবে, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, তিনটাই আসবে প্রস্তাব, ঠিক আছে, আপনি কোনটা রাজি হবেন বলেন? আগে নিজে নিজে কিছু করতে চাই। আচ্ছা, মানে আগে নিজে কিছু কর্ম করতে চান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেই কর্ম করার পরবর্তীতে আপনি চেষ্টা করবেন, পরবর্তীতে ভাববো যে পরবর্তীতে কি হবে। জীবনে কখনো প্রেম এসেছে আপনার? এমনিতে একবার এসেছিল। একবার এসেছিল, মানে এটা কি বাড়ির আশেপাশে? না, অনেক দূরে। অনেক দূর থেকে কিভাবে হলো? মোবাইলে। মোবাইলের মাধ্যমে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোথায় থেকে এসেছিল এটা? গাজীপুর। গাজীপুর থেকে এসেছিল? হ্যাঁ। মানে এই প্রেমটা কত বছর টিকেছিল আর কখন এটা সমাপ্তি হয়ে গেল? 2 বছর ছিল। 2 বছর টিকেছিল, মানে দুজন দুজনকে দেখে না দেখেই? মোবাইলে। মোবাইলের মাধ্যমে? হ্যাঁ, দেখা মোবাইলে, কিন্তু একদিন ও আসে আমার বাড়িতে, তো সেদিন দেখা হয়, কিন্তু আমাকে বিয়ে করতে চাইনি তার ফ্যামিলির জন্য। আচ্ছা আচ্ছা, মানে বাড়িতে যখন আসে তারপরে থেকে কি ভালোবাসা শেষ এমন কিছু? শেষ হয়নি, আমি মানে তার ফ্যামিলি মেনে নেবে না দেখে হঠাৎ করে শেষ হয়ে গেছে। ও, ফ্যামিলি মেনে নেবে না দেখেই শেষ হয়ে গেছে? এছাড়া মোবাইলে কথাবার্তা হতো, সে আপনাকে কখনো দেখেছিল মোবাইলে আপনার যে পায়ে এই সমস্যা? মোবাইলে দেখেনি, সামনে এসে দেখেছে। ওই 2 বছর পরে সামনে এসে দেখেছিল? হ্যাঁ।
এমনি শুনেছিল না আপনার পায়ের সমস্যা কষ্ট হয় না ভেতরে যে আপনি বাড়ি থেকে বের হতে পারেন না না কখনো কষ্ট হয় না না হলেই কিছু করার নেই হলেও কিছু করার নেই না এই যে আপনার যে বর্তমান অবস্থা এটার জন্য কাকে দোষারোপ করবেন আপনি মা বাবাকে নাকি আল্লাহকে না কেউ না কেন কেউ না কেন আপনি তো আর ইচ্ছাকৃতভাবে এমন হন নাই তাই না আল্লাহকে কেউ দোষ দিতে পারবে আপনি তো মানুষ যখন দুঃখে কষ্টে হ্যাঁ কাতর হয়ে যায় তখন কিন্তু সে যে কোনো একজনকে দোষারোপ করে না 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 যিনি সৃষ্টি করেছে তিনি ভেবে সৃষ্টি করেছে ঠিক আছে তাই তাকে তো দোষ দেওয়া যাবে না তাহলে কি আপনি বলে নিচ্ছেন যিনি সৃষ্টি করেছে তিনি আপনার যেটা ভালো হবে সেভাবে করেছে সেটাই করেছে আচ্ছা 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 কিছু বলতে চান সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলতে চাই কেউ যদি আমাকে কোনো কাজে নিতে চায় কাজের সাথে যুক্ত করতে চায় তাহলে আমি সেই কাজটা করতে চাই আচ্ছা কাজটা করতে চাই আমি আমার বাবার পাশে দাঁড়াতে চাই তো সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটি করার মূল কারণই হচ্ছে এটা সেটা হচ্ছে এই আপুটি কোনো একটা কাজে তিনি সংযুক্ত হতে চান সেটা অবশ্যই তাকে দেখে হয়তো বুঝতে পারছেন যে তিনি কোন ক্যাটাগরির কাজগুলো করতে পারবেন আরেকটা বিষয় তিনি যাতায়াত তিনি মাকে ছাড়া করতে পারেন না এখন ভবিষ্যতে তো আল্লাহ ভালো জানে সব কিছু মিলিয়ে আজকে ভিডিও করার মূল কারণই হচ্ছে একটা তিনি কোনো কাজে যুক্ত হতে চান